পদ্মী জয়ষ্ব প্রণমামি মুহুর্মুহুঃ। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ শুভ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। বাইরের জগৎ রবিবার একভাবে চলছে, এখানে কয়েকটি মানুষ একটি ভাবনা একটি চিন্তাকে সামনে রেখে ভাগবত ভগবান এবং ভক্তদের এক সমারোহ, এক চিন্তা এক ভাবনা। সেখানে এদিকে কয়েকজন বসে রয়েছে, তাদের দিকে দৃষ্টিতে সামনের প্রায় 150 মানুষ তাকিয়ে রয়েছেন। তারা কি বলবেন, তাদের মুখ থেকে কি প্রকাশিত হবে, তাদের জীবনকে সামনে রেখে নিজেদের জীবনগুলিকে কিভাবে সমৃদ্ধ করবেন। মঞ্চে উপস্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক, উচি পরিষদের অন্যতম সদস্য স্বামী সত্যসানন্দজিকে আমার আভূমি প্রণতি জানায়। পরিশুদ্ধানন্দজি যিনি আশ্রমের অধ্যক্ষ, তাকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। অন্যান্য সাধু ব্রহ্মচারীদের আমার প্রণতি জানায় এবং আমার দিদি মাতৃসম দিদি, যার কাছ থেকে আমার জীবনে অনেক কিছু শেখা হয়েছে, হয়তো ভবিষ্যতে হবে, যাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। মাঝে মধ্যে কলকাতার দূরদর্শনে ডিডি বাংলাতে দুজনে একসাথে বেশ কয়েকটি অনুষ্ঠানেও মায়ের তিথি পুজো নিবেদিতার জীবনে নিয়ে আলোচনা করার একসাথে সহযোগী থেকেছি এবং অনেক অনুষ্ঠানে স্টেজে শেয়ার হয়েছি, তাকে আমার আভূমি প্রণতি জানায়। অবশ্যই যাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে এসেছি, যাদের এক মন ধ্যান জ্ঞান এই আধ্যাত্মিক ত্রয়ী, তাদের প্রতি আমার হৃদয়ের গভীরতম অংশ থেকে শ্রদ্ধা জানাই। আজকে একটি বিশেষ দিন, আপনারা জানেন কিনা জানি না, নিবেদিতা ভারতবর্ষে আজকের দিনে পদার্পণ করেছিলেন 28 জানুয়ারি 1898 খ্রিস্টাব্দ। তার কথা দিয়ে শুরু করলে বোধ হয় ভালো হয়। মহারাজের নির্দেশ ছিল স্বামীজি সম্পর্কে বলতে। এই পরিবেশটা দেখতে দেখতে আমার একটি কথা মনে হচ্ছিল যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে উপস্থিত হওয়ার প্রেক্ষাপটটা কি, কেন এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত করলো কে এবং আসার প্রয়োজনীয়তাটা কি। যদি নিবেদিতার ভাষাতে যায়, নিবেদিতার একটি বিখ্যাত বই রয়েছে আপনারা জানেন, দ্য মাস্টার অ্যাজ আই স হি, সে বইটি 26টি অধ্যায় রয়েছে। 26টি অধ্যায়ের মধ্যে 20তম অধ্যায় ভারি সুন্দর একটি কথা দিয়ে শুরু হচ্ছে। তিনি বলছেন, একটি নারী যদি স্বপ্ন দর্শন পেয়ে তার তীর্থযাত্রাটি বন্ধ না করতেন, তাহলে দক্ষিণেশ্বরে একটি নারী মূর্তির মা ভবতারিণীর মন্দিরটি প্রতিষ্ঠিত হতো না। যদি দক্ষিণেশ্বরের ওই নারী মূর্তিটির মন্দিরটি প্রতিষ্ঠিত না হতো, তাহলে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকেও তার চরণতলে বসে সাধনা করতে দেখতে পেতাম না। যদি ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে তার ওই ভবতারিণীর মন্দিরের চরণে সাধনায় লিপ্ত না দেখতাম, তাহলে স্বামী বিবেকানন্দের মতো মানুষকেও নরেন্দ্রত্ব থেকে বিবেকানন্দে পৌঁছাতে সহযোগী হতো না। তার ব্রহ্মধর্ম থেকে বেরিয়ে এসে ওই উদার ধারণায় শক্তির আরাধনায় নিজেকে লিপ্ত করতে এবং সর্বোপরি তার চরণতলে ঠাঁই নিতে। যদি বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের চরণতলে ওই উদার চিন্তার মধ্যে সমৃদ্ধ না হতেন, তাহলে তিনি পাশ্চাত্যে গিয়ে আমাদের সামনে এই ভারতবর্ষকে চিনিয়ে দিতে পারতেন না। আর যদি বিবেকানন্দ ওই পাশ্চাত্যে গিয়ে আমাদের সামনে না উপস্থিত হতেন, তাহলে আমারও ভারতবর্ষের এই সনাতন আদর্শের সামনে আত্মসমর্পণ করে সে দেশের মানুষের সেবায় আমার আত্মনিয়োগ করা সম্ভব হতো না। এটি যে কতখানি সত্য, আজকে আমাদের উপস্থিতিরও ব্যাকগ্রাউন্ড সেইটি। নিবেদিতা বলছেন, স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্বটি তৈরি হয়েছিল তার দেশের যুগ যুগের সনাতন শাস্ত্রগুলি, দ্বিতীয়টি তার দেশের যে সনাতন
স্বাস্থ্যগুলি রয়েছে, সেগুলি যে মানুষের জীবনে পরিগ্রহ লাভ করা যেতে পারে, স্বাস্থ্য যে পাতার মধ্যেই, শুধু বইয়ের পাতার মধ্যেই লিপিবদ্ধ থাকে না, সেটি যে মানুষের জীবনেও পরিগ্রহ লাভ করা যেতে পারে, সেটি তার জ্বলন্ত উদাহরণের নাম ভগবান শ্রীরামকৃষ্ণ। আর তৃতীয়, তার স্বাস্থ্য, গুরু এবং দেশমাতৃকা তিনটি মিলে স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব তৈরি হয়েছিল। ভগিনী খ্রিশ্চিত আর একজন পাশ্চাত্যের মহিলা, পাশ্চাত্য থেকে নিবেদিতার থেকে অনেক আগে স্বামীজির সাথে আলাপ হয়েছে 1894 খ্রিস্টাব্দে। তখন থেকে তিনি তাকে দেখেছেন, দেখে তার উপলব্ধি তিনি লিখছেন একটি জায়গাতে, গ্রহ থেকে গ্রহণতারে ক্ষণিকের অতিথি ঘুরে বেরিয়ে অবতরণ করার একটি নির্দিষ্ট জায়গা তিনি চয়েস করেছিলেন, সেটি হচ্ছে পূর্ণ তীর্থ, পূর্ণ পবিত্র ক্ষেত্র এই ভারতবর্ষ। সেখানে এই ক্ষণিকের অতিথি অল্প দিনের জন্য এসেছিলেন ভারতবর্ষে, তার নাম স্বামী বিবেকানন্দ। এই ক্ষণিকের অতিথিটি যা দিয়ে গেলেন, বিশ্বের মানুষ, শুধু ভারতবর্ষের মানুষ নয়, বিশ্বের মানুষ তাকে যুগ যুগ ধরে উনিশ জানাবে শুধু নয়, তাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করতে বাধ্য থাকবে। আমার মনে পড়ছে এদেশের একজন বিখ্যাত অধ্যাপক বিনয় সরকারের কথা। তিনি বলছেন, মাত্র 39টি বছর বয়সের মধ্যে একটি মানুষ যা করে গেলেন, আগামী প্রজন্মকে তাদের নিজেদের প্রয়োজনে তার চরণতলে আসতেই হবে, তাদের নিজেদের প্রয়োজনে। সেটি আজকে সেটি আমরা সর্বতোভাবে পরিলক্ষ করছি। কদিন আগেই বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি, আমার প্রায় গলায় ব্যথা হয়ে গেছিল, পাঁচটি জায়গায় আলোচনায় অংশগ্রহণ করতে হয়েছিল। প্রত্যেকটি জায়গাতে গিয়ে প্রথম কাজ স্বামীজির চরণে গিয়ে তার ছবির সামনে গিয়ে মালা দেয়া, পুষ্পস্তবক বা ফুল তার চরণে ছুঁড়ে দেওয়া বা তার সামনে রাখা। তারপরে আমাদের কিছু তার স্বামীজির জীবন বাণী সম্পর্কে কিছু কথা আমাদেরকে আলোচনা করা, এটি করছিলাম। কিন্তু নিবেদিত একটি অসাধারণ কথা বলছেন। তিনি বলছেন, বিবেকানন্দকে পুজো করতে গেলে আগে তাদের পুজো করতে হবে যাদেরকে পুজো করে বিবেকানন্দ, নরেন্দ্র দত্ত থেকে বিবেকানন্দ হয়েছিলেন, সেই দরিদ্র নিপীড়িত দেশবাসী, তাদের পুজো করে বিবেকানন্দ বিবেকানন্দ হয়েছিলেন। তাই বিবেকানন্দকে পুজো করতে গেলে আগে ওই দেশের নিপীড়িত মুরুক্ষ মানুষগুলিকে পুজো করতে হবে। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে স্বামী কল্যাণানন্দজি ক্ষেত্রীতে স্বামীজির সংস্পর্শে আসেন। কল্যাণানন্দজি মানে সেই আমাদের কঙ্খলে যিনি আশ্রম তৈরি করেছিলেন তিনি নন, কিন্তু এর নাম কালুরাও, অযোধ্যায় বাড়ি ছিল। অমর উজালা বলে একটি বিখ্যাত পত্রিকা, আমাদের যেমন এখানে আনন্দবাজার বর্তমান উত্তর ভারতে একটি বিখ্যাত পত্রিকা বেরোয়, তার নাম অমর উজালা। তার 100 বছর পূর্তির পরে 108 বছর মতো ভদ্রলোকটি বেঁচেছিলেন কালুরা। তিনি অনেক সেবা কাজ করেছেন, প্রায় 100টি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন বিভিন্ন ধরনের। তার পেছনের ইতিহাসটি বিবেকানন্দ। তিনি বিবেকানন্দের কাছে ক্ষেত্রীতে শিকাগো থেকে ফিরে আসার পরে তার সাথে যখন আলাপ হলো, বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, আমি খুব জীবনের স্বপ্ন, আমি ঈশ্বরকে দেখতে চাই এবং ঈশ্বরের আমি সেবা করতে চাই। স্বামীজি বললেন, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য গড, দেন ইউ হ্যাভ টু গো টু দ্য পুয়ার্স হার্ট, গরিবের পর্ণ কুঠিরে তোমাকে যেতে হবে তুমি যদি ঈশ্বরকে দেখতে চাও। সকালে ঘুম থেকে উঠার পরে যে বাড়িতে তোমার পাশের বাড়ির দরিদ্র পরিবারটিদের উনি ঘরের মধ্যে বাস করছে যে পরিবারটি, তাদের সন্তানটি সকালে ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দেয়, অন্যের জন্য হাহাকার করে, তোমাকে যদি ঈশ্বরকে দর্শন করতে হবে তাহলে ইউ হ্যাভ টু রিচ অ্যাট দেয়ার পুয়ার্স হার্ট, যদি তুমি ঈশ্বরকে দেখতে চাও ওইখানে যেতে হবে, আর যদি তুমি ঈশ্বরের সেবা করতে চাও তাহলে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য গড
দেন ইউ শার্প দ্য পোর পিপল অফ দ্যাট হার্ট, ওই গরিবের পণ্য কুঠিরে দরিদ্র মানুষগুলিকে তোমাকে সেবা করতে হবে। স্বামী বিবেকানন্দ জীবনটিকে আমার 35 মিনিট সময় ছিল, তার মধ্যে প্রায় আমি 10 মিনিট কাটিয়ে দিয়েছি, বাকি সময়টির মধ্যে 3টি জিনিস আমি ভাগ করে নিয়েছি বিবেকানন্দের জীবনের কোন জায়গাটি আপনাদের সামনে তুলে ধরলে সুবিধা হবে। প্রথম হচ্ছে বিবেকানন্দ কে ছিলেন, কে বিবেকানন্দ যাকে বিবেকানন্দ বিবেকানন্দ করতে করতে আমরা এত বেশি পাগল হয়ে যাচ্ছি, বিশ্বের মানুষ তার চরণতলে আসার জন্য আকাঙ্ক্ষিত, সেটি জানা দরকার। বিবেকানন্দ কি করলেন সেটি জানা দরকার, আজকে বিবেকানন্দের কি প্রয়োজন সেটি জানা দরকার। এই 3টি নিয়ে আমার আজকের আলোচনা আমি ভেবে রেখেছিলাম। প্রথমটি, এই বিবেকানন্দ সম্পর্কে জানতে গেলে 3টি কথা আমাকে বলতে হয়। তার মা কিভাবে তার জন্মের আগে ওই বীরেশ্বর শিবকে সাধনা করে তাকে পেয়েছিলেন সেই ইতিহাস আপনাদের সকলেই জানা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেদিন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়, তিনি দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আনন্দে নৃত্য করেছিলেন এবং সেই কাশী থেকে সেই আলোক ছটা বিচ্ছুরিত শক্তিটি সিমলা কলকাতার সিমলার ওই দত্ত পরিবারে এসে যেন মিলিত হচ্ছে সেই আলোক ছটাটি, সেটি দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন সে এসে গেছে, আমার যার জন্য পৃথিবীতে আসা সে এসে গেছে, তার জন্যই আমার পৃথিবীতে আসা সে এসে গেছে, তার আনন্দ ধরছিল না, নৃত্য করেছিলেন। তৃতীয় ঘটনা, তিনি নিজে শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন তার শিষ্যের সামনে চরণে নতজানু হয়ে বলছেন, জানি জানি প্রভু তুমি সেই সপ্ত ঋষির থেকে এসেছো, নররূপী নারায়ণ মানুষের সেবার উদ্দেশ্যে কল্যাণের জন্য তোমার পৃথিবীতে আগমন। এটি শ্রীরামকৃষ্ণদেব তার গুরু তার চরণতলে নিবেদন করে হাত জোড় করে কথাগুলি বলছেন। ফিরে আসি শিবানন্দজির কথায়। শিবানন্দজি কাশীপুর উদ্যানবাড়িতে তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ, সমস্ত গৃহী এবং ত্যাগী সন্ন্যাসীরা তার সেবায় ব্রত। কাশীপুরে যদি আপনারা যান বা সকলেই হয়তো গেছেন, যে বিখ্যাত বাড়িটি যার উপরে শ্রীরামকৃষ্ণদেব ছিলেন তার নিচে 3টি রুম, ভেতরের দিকে রুমটিতে মা সারদা দেবী থাকতেন, তার রন্ধন প্রক্রিয়া চলত সেখানে, মাঝের রুমটিতে গৃহীরা সেবক রূপে রয়েছেন আর একদম সাইডের রুমটি ত্যাগী সেবকরা থাকতেন। সে ঘরটির মধ্যে একটি বড় মশারি রাখা হতো, সমস্ত ওই ত্যাগীরা একটি মশারির মধ্যে শুতেন। শিবানন্দজি তথা তারক মহারাজ, তিনি যাকে আমরা মহাপুরুষ মহারাজ বলেছিলি, যার নামটিও স্বামীজি দিয়েছিলেন ওই মহাপুরুষ, তিনি কামী কাঞ্চনকে জয় করেছিলেন ঠাকুরের মতো বলেই নরেন তাকে বলেছিলেন তাহলে তো তুই মহাপুরুষ, সেই মহাপুরুষ নামেই পরবর্তীকালে আমরা তাকে চিনি। সেই শিবানন্দ তথা মহাপুরুষ মহারাজ তথা তারক মহারাজ তিনি পাশে শুয়ে রয়েছেন নরেনের এক মশারির মধ্যে, হঠাৎ দেখছেন মাঝ রাতে নরেনের মধ্যে থেকে একটা জ্যোতি বেরিয়ে আসে, ছোট্ট শিব শিশুর মতো শুয়ে রয়েছে, সেখানে নরেন দত্ত নেই। তিনি দেখে অবাক হয়ে গেলেন, তড়িঘড়ি করে উঠে পড়লেন, তিনি ভাবলেন আরে এখানে তো নরেন শুয়েছিল, এখানে কি অবস্থা। উঠে দাঁড়িয়ে সারা রাত্রি জেগে বসে রইলেন, ওই আলোক ছটা মশারি নয় ওই ঘরটিকে পুরো আলোময় করে দিয়েছে। সেটি দেখতে দেখতে তার আর শোয়া হলো না, যদি ওই শিবের গায়ে কোনোভাবে পা লেগে যায়। সকালে যখন নরেন দত্তকে তিনি বলছেন যে এই ঘটনা দেখলাম, নরেন খালি হেসেছিলেন। আর একদিন বেলুড় মঠে স্বামী সৌম্যানন্দজি একটি বিখ্যাত গান করছেন, গানটি আমরা সকলে শুনে থাকি, এসো ভুবন পাবন নারায়ণ, এই গানটি করছেন, তার গানটির শেষের দিকে রয়েছে বিবেক ও আনন্দ বিবেকানন্দ নন্দিত কর ত্রিভুবন। এই গানটি এত দরদ দিয়ে গাইছেন সৌম্যানন্দজি মহারাজ, পেছনে বসে রয়েছেন স্বামী অভেদানন্দজি, পাশে বসে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি। ব্রহ্মানন্দজি হাতে জপের মালা, হাত থেকে জপের মালাটি পড়ে যাওয়ার মতো অবস্থায় একবারে বিহ্বল হয়ে গেছেন ওই গানটি শুনতে শুনতে। নরেন সম্পর্কে স্বামী প্রেমেশানন্দজি অসাধারণ গানটি রচনা করেছিলেন, সেই গানটি শুনছেন, শুনতে শুনতে মোহিত হয়ে গিয়ে কোন সমাধির স্তরে পৌঁছে গেছেন স্বামী ব্রহ্মানন্দজির মতো মানুষ। এই ব্রহ্মানন্দজি নিবেদিতা সম্পর্কে এক জায়গায় বলছেন যে নিবেদিতা আমার কাছে আসলে আমার হুহু করে আধ্যাত্মিকতা বেড়ে যায়। সেই ব্রহ্মানন্দজি সর্বদা ব্রহ্মে লীন হয়ে থাকতেন, শ্রীরামকৃষ্ণ দেবের একদম তিনি
যেন মানুষ পুত্র সত্যিকারের। সেই ব্রহ্মানন্দজি জপের মালে ধ্যান করতে করতে তিনি তাকে নিয়ে এমন ভাবে ওই গানটিকে গানটির মধ্যে এমন নিবদ্ধ আবদ্ধ হয়ে গেছেন যে তার সত্তাটি যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পাশে বসে রয়েছেন স্বামী অভেদানন্দজি কালী মহারাজ, তার চোখ থেকে টস টস করে জল পড়ছে, জলের ফোঁটাটি পড়ছে চোখের জলটি। শিব সম এই স্বামী বিবেকানন্দের স্তুতি ওই গানটির মধ্যে রয়েছে। সেই গানটি শুনতে শুনতে এমন হওয়া যায়, ওই রকম দুজন পবিত্র সাধক তাদের জীবন দুটি দেখলে মনে হয় যে স্বামীজিকে তারা তাদের জীবনের মধ্যে কিভাবে উপলব্ধি করছেন। আর একদিন বিবেকানন্দ ওই বেলুড় মঠে রয়েছেন, সদানন্দ তথা শরৎচন্দ্র চক্রবর্তী তিনি সামনে রয়েছেন, নরেন্দ্র দত্ত তথা বিবেকানন্দ তাকে বলছেন, এই একবার আমার গাটাকে একটু দোলাই মোলাই করে দিন তিনি। তিনি এসে তার গাহাক পাঠিতে শুরু করলেন, কিছুক্ষণ গাহাক পাঠিচ্ছেন তার ঠিক পছন্দ হলো না, যা তুই রাখালকে পাঠিয়ে দে, তোর দ্বারা হবে না। রাখাল মহারাজ সঙ্গে সঙ্গে ছুটিলেন, নরেন ডেকেছে, ভালো করে একটু দোলাই মোলাই করে দাও তো, শরীরটা ভালো লাগছে না। ভালো করে তাকে দোলাই মোলাই করছেন, করে ঘেমে পরিশ্রান্ত হয়ে গেছেন। নরেন বলছে, যা শরীরটার মধ্যে একটা তেজ ফিরে এসেছে, যা তুই এবারে। রাখাল মহারাজ ওখান থেকে চলে গেলেন। গিয়ে অনেকক্ষণ ধরে শরৎ মহারাজ বসে বসে ভাবছিলেন, আমি এই ধরনের সেবা করলাম সেটা পছন্দ হলো না, হঠাৎ রাখাল মহারাজ কী এমন করলেন, ঘেমে স্নান করে গেছে দেখছি। উনি গেঞ্জিটা খুলে রাখাল মহারাজ গাটা পরে ভালো করে পুছে নিয়ে সদানন্দের সামনে দাঁড়িয়েছেন। ওই শরৎচন্দ্রজি তাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা একটা কথা বলুন তো, ঠাকুর আপনাকে মানুষ পুত্র বলতেন, ঠাকুর আপনাকে একদম কাছে রেখে সব কিছু করতেন, নরেনকেও ভালোবাসতেন আপনাকেও ভালোবাসতেন, দুজনেই তার পার্শ্বদ, কিন্তু নরেন একই করলেন বলুন তো, আপনাকে দিয়ে গা হাত পা টিপিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দজি বললেন, জিভটা কেটে বলে উঠলেন, ছি ছি কী বলছিস, উনি স্বয়ং শিব শঙ্কর, ওর সেবা করতে পার সুযোগ পাবি চারটিখানার কথা রে। আমরা নাগমহাশয়কে দেখেছি স্বামীজির কাছে যখনই আসতেন জয় শঙ্কর বলতে বলতে আসতেন, অর্থাৎ শিব শঙ্কর মিলেমিশে একাকার হয়ে রয়েছে শিব সত্তা ওই স্বামীজির উপরে, এটি গেল তার পরিচয়। কিন্তু কেন স্বামীজিকে আজকে আমরা কি করে গেলেন যে তাকে আজকে আমাদের প্রয়োজন, স্বামীজি কি কি করেছিলেন। একজন বিখ্যাত বিদেশি দার্শনিক বলছেন যে আমরা প্রতিদিন খবরের কাগজ পড়ি, তিনি বিখ্যাত সাংবাদিক ছিলেন এবং দার্শনিক ছিলেন, তিনি বলছেন যে আমি আমাদের দেশে খবরের কাগজে রোজ বিভিন্ন লেখা লিখে আসি, কিন্তু আমার যে এডিটর সে প্রত্যেক দিন বলে এটা ঠিক মনের মতো নয়, কালকে আমাদের পত্রিকাটা যাতে সকলের খুব গ্রহণযোগ্যতা আনে এরকম কিছু খবর দিন, হেডিংয়ে আমরা এমন কিছু খবর দেবো মানুষ খাবে আর আমাদের কাগজটাকে সবাই প্রশংসা করবে, অন্য কাগজের থেকে আমাদের কাগজের একটু মূল্যায়ন ভালোভাবে হবে। প্রত্যেক দিন এই চিন্তায় দৌড়ে দৌড়ে খবর হোক না হয় খবর তৈরি করে আমরা খবরের কাগজে পৌঁছে দিতাম, তারপরের দিনে নতুন হেডিং পাওয়ার আশায় আমরা ওই এডিটারের কিছু সুখ্যাতি পাওয়ার জন্য। কিন্তু রোজ কত খবর যাই আনি না কেন, সেই খবরটা যখন প্রচারিত হয়ে যায় তারপরের দিনে কি দেখি, সেই খবরের কাগজটা সকালবেলা লোকে শুনলো পড়লো খুব সমাদর করলো আমাদের কাগজটা, বিকেলবেলা ওই কাগজটা দেখবো চায়ের দোকানে কারো বসার টেবিল হয়েছে, কারো বা মুড়ির ঠোঙা হয়েছে। সেই খবরের গুরুত্ব সেই সকালবেলা পর্যন্ত ছিল, কিন্তু এমন এমন মহাপুরুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন তারা ওই বাড়ির রেখে অন্যান্য মহাপুরুষদের বইয়ের মতো খালি আমাদের জন্য সজ্জিত থাকে না। বিবেকানন্দ তেমন একটি মানুষ, তার জীবনটি প্রতিদিন প্রতি পাতাটি আমাদের ওঠাতে হয়, কারণ তিনি আমাদের প্রতিদিনের প্রতি জীবনের এক একটি অধ্যায় রচনা করে গেছেন তার জীবনের দ্বারা, তার সংস্পর্শে আসলে ওই খবরগুলি তখন আর অন্যান্য মহাপুরুষদের মতো তাকে মিলিয়ে দেওয়া যায় না, তার জীবনটি এমনভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে, প্রত্যেকটি শ্রেণীর মানুষ ছাত্র থেকে যুবক থেকে শিক্ষক থেকে সমাজসেবক থেকে আরম্ভ করে গৃহকর্তা থেকে শুরু করে প্রত্যেকে যারা সমস্ত কিছু ত্যাগ করেছে সকলের কাছে সমস্ত সমস্যার সমাধান এই একটি মানুষের দ্বারা হতে পারে। আজকে আমরা সমাজে কি দেখছি, সমহীন সম্প্রদায়ের পাহাড়, সেখানে মানুষ তার দিকে বেশি আকৃষ্ট হচ্ছে, সমবিহীন সম্পদ, একটু মনে করে কথাটা ভাববেন, যে মানুষ যাকে আমরা বিশ্বাস করছি
যার দ্বারা সমাজ উপকৃত হলে জনগণ তাকে বিশ্বাস করে জনগণের নেতৃত্বে তাকে আনার চেষ্টা করছে, তারা নিজেরাই সমবিহীন সম্পদের পাহাড় জমিয়ে আত্মকেন্দ্রিক হয়ে নিজেদের জীবনগুলিকে সমৃদ্ধ শুধু নয়, নিজেদের আত্মীয় পরিজনকে পরিতুষ্ট করে বাকিদের হাহাকারের মধ্যে ঠেলে দিচ্ছেন। সেই দেশে যখন বাস করছি তখন বিবেকানন্দের প্রয়োজন। বিবেকানন্দ কি করেছিলেন? বিবেকানন্দ তিনটি জিনিস করেছিলেন। তিনি পাশ্চাত্যে গিয়ে এই দেশটা, যে দেশটাকে বিশ্বের মানুষ কেউ চিনতেন না, সে দেশের আসল স্বরূপটা চিনিয়ে দিলেন। শুধু চিনিয়ে দিলেন না, তিনি যখন ফিরে আসলেন তার দেশের মানুষকেও চিনিয়ে দিলেন। রোমারোলা নামক একজন পাশ্চাত্যের দার্শনিক, ফরাসি দার্শনিক, তিনি রবীন্দ্রনাথের মতনই নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ 1913 খ্রিস্টাব্দে নোবেল পেয়েছিলেন, এই রোমারোলা 1915 খ্রিস্টাব্দে দ্য খ্রিস্তব বলে একটি বই রচনা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বলছেন, বিবেকানন্দ পাশ্চাত্য থেকে তার দেশে ফিরে এসে একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিলেন, যে জাতিটার সমস্ত কিছু তার জাতিটার মধ্যে ছিল কিন্তু তারা ভুলেছিল। আবার ফিরে আসি নিবেদিতার কথায়। নিবেদিতা বলছেন, এই মানুষটির সাথে যেদিনে আমার প্রথম দেখা হয়েছিল এবং শেষ দিন পর্যন্ত 1895 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর থেকে 1902 খ্রিস্টাব্দের 2 জুলাই পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত দেখেছি, একটি মানুষের মধ্যে কি জ্বালা, কি যন্ত্রণা, কি বেদনা তাকে কুরে কুরে খাচ্ছে। হৃদয় বিদারণকারী একটি শক্তি তাকে যেন টেনে হিজড়ে এখানে নামিয়ে রাখছে। তার থাকার কথা ছিল হিমালয়, তার থাকার কথা ছিল ওই বরফের চূড়ায় শিব সত্তায়, তাকে টেনে হিজড়ে নামিয়ে এনেছে এই সমাজের বুকে। কারণ তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম, স্বামীজি আপনার জীবনের ব্রত কি, স্বামীজি বলছেন, তোমরা যে নিজেদিকে মানুষ বলে পরিচয় দাও, আসলে তোমরা এক একজন দেবতা, তোমরা সেটি ভুলে রয়েছ। আমি পৃথিবীতে আসার আমার জীবনের ব্রত হচ্ছে তোমরা যে মানুষ নও, তোমরা এক একজন দেবতা, সেইটি তোমাদের আমি স্মরণ করে দিতেছি, আমার সেটি জীবনের ব্রত। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে আর কি করলেন, এই দেশটার সুপ্ত হৃদয়ে তাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুললেন। বিবেকানন্দ যাওয়ার আগে, যাওয়ার পরে, পাশ্চাত্য থেকে ফিরে আসার পর আমরা কি দেখেছি, একটি জাতি শকুন পাঠান মোগল একের পর এক এ দেশটিকে যখন শাসন করতে করতে ব্রিটিশরা তাদের 200 বছরের শাসনে এদেশের শাসন করে, শোষণ করে তাদের দেশে সম্পত্তি পাঠাচ্ছে তা নয়, এদেশের সংস্কৃতিকে পর্যন্ত আঘাত হানছেন। সেই সময় বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে এসে আমরা দেখব মাদ্রাজে 14 ফেব্রুয়ারি 1897 একটি সার্কাস ময়দানে ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পর্কে যে বক্তৃতাটি রেখেছিলেন, যে তোমাদের একমাত্র আরাধ্য দেবতা এখন দেশমাতৃকা নয়, দেশমাতৃকা কোনো দেবদেবী নয়, আগামী 50 বছর তোমাদের আরাধ্য দেবতা হোক তোমাদের দেশমাতৃকা, অন্যান্য দেবতাগুলি ঘুমিয়ে থাকুক আরো কিছুদিন। ঠিক 50 বছর পরেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা যদি দেখি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে আমরা দেখব এদেশের মানুষের কাছে সবচেয়ে বড় অবদান যেটি, HRD বলে একটি ডিপার্টমেন্ট খোলা হয়েছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। পৃথিবীতে অনেক কিছু ঘটেছে, অনেক অবতার, অনেক মহাপুরুষ অনেক কিছু আবিষ্কার করেছে, বিজ্ঞান থেকে আরম্ভ করে ধর্মজগতের মানুষ অনেক কিছু আবিষ্কার করে আমাদের সন্ধান দিয়েছেন, মানব জাতির উন্নয়নের শিখরে আমরা পৌঁছেছি আজকে। কিন্তু যেটির আমাদের প্রয়োজন ছিল সেটি কিন্তু আমাদের তৈরি হয়নি। স্বামী বিবেকানন্দকে যখন পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে তৎকালীন কংগ্রেসের নেতৃত্ব জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি আপনি আমাদের জাতীয় কংগ্রেসে যোগ দিন, আমাদের দেশ স্বাধীন তাড়াতাড়ি হয়ে যাবে, ত্বরান্বিত হবে। স্বামীজি বলছেন, স্বাধীনতা সে তো তোমাদের কালকেই এনে দিতে পারে, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখার মানুষ কোথায়? স্বামীজি বারবার বলছেন, ম্যান ম্যান ম্যান, দিস আর অনলি ওয়ান্টেড, এলস এভরিথিং উইল বি রেডি। কিরকম মানুষ চাই? স্ট্রং, ভিগোরাস, সিনসিয়ার টু দ্য নেশন। আজকে এই যে দেশের সমাজের চিত্রটি আমরা দেখছি কাগজ খুললেই, জাতীয়তা বোধের অভাব, জাতিগত প্রাণ আমাদের নেই। বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে ফিরে এসেছিলেন, এই জাতিটিকে তিনি প্রথম কাজ যেটি করেছিলেন, একত্রিত করেছিলেন। এলাকা ভিত্তিক রাজারা তাদের সাম্রাজ্য পরিবর্ধনের জন্য চেষ্টা করেছেন আর ব্রিটিশদের পদলেহন করেছেন উপাধি গ্রহণের জন্য, তাদেরকে একত্রিত করেছেন, তাদের মধ্যে জাতীয়তা সত্তাটি তিনি
ঠেলে ইনজেক্ট করে দিয়েছিলেন। যখন ওই দামোদর চাপেকর, বাসদেব চাপেকর, বালকৃষ্ণ চাপেকর, তিন ভাই হরিহর চাপেকরের তিন পুত্র যখন দেশের জন্য প্রাণ দিচ্ছেন, ওই রান্ডে সাহেবকে মেরেছেন, বিনায়ক রানাডু দাস সাথে ছিলেন, 1897 খ্রিস্টাব্দের 16 জুন বিখ্যাত ঘটনা যেটি ঘটেছিল, আমরা দেখব বিবেকানন্দ নৃত্য করেছিলেন, দেশ জেগেছে। এবার প্রথম শহীদের রক্ত তাদের দ্বারাই ভারতবর্ষের মাটিতে পড়েছিল। তাদের মা আমরা দেখব দ্বারিকা দেবী, নিবেদিতা তাকে গিয়ে সান্ত্বনা দিতে গেছেন। স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পরে নিবেদিতা ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন, ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে তোলার জন্য এগিয়েছিলেন স্বামী বিবেকানন্দের জীবনবাণীর দ্বারা। ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ, এই তার ব্রত নিয়ে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে নিবেদিতা ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের বার্তাকেই ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছুটে গিয়েছিলেন। সেখানে যখন জানতে পারলেন পুণে অঞ্চলের এই ঘটনা শোনার পরে, এক মা জননী রূপে কিভাবে তার তিন সন্তানকে দেশের স্বাধীনতার জন্য এইভাবে বলিদান দিতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি, তাকে দেখতে তার বড় স্বাদ হলো। নিবেদিতা গিয়েছিলেন ওই দ্বারিকা দেবীর বাড়িতে, তার চরণতলে গিয়ে তাকে বলছেন, প্রার্থনা করছেন যে আপনি সত্যিকারের মা, আপনাকে দেখতে আমি এসেছি, আপনি কিভাবে তিন সন্তানকে বিসর্জন দিয়ে হৃদয় বেঁধে এখনো বেঁচে আছেন, আপনাকে দেখতে শ্রদ্ধা জানাতে আমি এসেছি। দ্বারিকা দেবী, তার চোখে জল আসা উচিত ছিল, তিন সন্তানকে স্মরণ করে দিচ্ছেন তিনি এমন দর্থহীন ভাষায় নিবেদিতাকে বললেন, নিবেদিতার চোখ দিয়ে জল আসলো। দ্বারিকা দেবী বলছেন, আমার যদি আরো সন্তান থাকতো আমি তাদেরকে এই দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য পাঠিয়ে দিতাম। নিবেদিতা বললেন, সত্যি বিবেকানন্দের জন্ম এদেশের স্বার্থ। নিবেদিতার চোখ দিয়ে জল পড়ছে, দ্বারিকা দেবী হাসছেন। এ দৃশ্য ভারতবর্ষেই দেখা যায়, যে জাতির প্রীতি বিবেকানন্দ জাতির মধ্যে জাগিয়ে দিলেন এটি ভাবতে অবাক লাগে। নিবেদিতা ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে সেই জাগ্রত বিবেকানন্দকে দেখতে চেয়েছিলেন। বিবেকানন্দ আর কি করলেন, তার বিখ্যাত কাজের মধ্যে যে সৃষ্টি সেটি এই যার ছত্র ছায় আমরা আজ বসে আছি, যারা জীবনটি দিয়ে দিয়েছেন বহুজন হিতায় বহুজন সুখায়, নিজেদের জীবনগুলি উৎসর্গ করে দিয়েছেন রামকৃষ্ণ মিশন। গর্বের সাথে আমরা বলি 125 বছর দীক্রান্ত এই একটি সংস্থা, যার 125 বছর পূর্তিতে তার একটি দেশের রাষ্ট্র তার কো-পার্টনার হচ্ছে, ভাবতে অবাক লাগে। এমন একটি আদর্শ রামকৃষ্ণ মিশন, কোনো নাম নয়, কোনো একটি সংস্থা নয়, একটি আদর্শ, একটি বিশ্বাস, একটি শক্তি, যেখানে আসলে মানুষ সব দিক দিয়ে সমৃদ্ধ হবেন। কিরকম রামকৃষ্ণ মিশন? রামকৃষ্ণ মিশন এমন একটি সিস্টেমেটিক যন্ত্র। স্বামী বিবেকানন্দ এই সংস্থাটি তৈরি করার পরেই যে কথাটি বলেছিলেন, ইট ইজ এ পিওরিটি ড্রিলিং মেশিন, যারা যেভাবে যেখান থেকে যেমন ভাবে খুশি এই আদর্শের মধ্যে শুধু যুক্ত হবে তারা পবিত্র হবে। ইট ইজ এ পিওরিটি ডিটিং মেশিন, পবিত্রতা খননের যন্ত্র। এই পবিত্রতা খননের যন্ত্রের মধ্যে যারা যেভাবেই এসে প্রবেশ করবে তাদের পবিত্র হতেই হবে। শুধু পবিত্র নয়, তাদের সমস্ত ধীশক্তি প্রজ্বলিত হবে এবং সারা তাদের হৃদয় মন শুদ্ধ হবে, চিত্তশুদ্ধি তাদের ঘটবে। এটি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার পরের প্রথম কথা। তারপরে কি বলছেন বিবেকানন্দ, যদি তা না হয়, যারা যেভাবে হোক এই আদর্শের মধ্যে প্রবেশ করার পরেও যদি তাদের পবিত্রতা না হয়, তাদের যদি চিত্তশুদ্ধি না ঘটে, তাহলে বলতে হবে মিশনের মিশন ব্যর্থ। স্বামী প্রেমেশানন্দজি তারপরে আর দুটি লাইন যোগ করে দিচ্ছেন, কিরকম তিনি বলছেন এই মিশন কতদিন কাজ করবে? তিনি বলছেন, যতদিন মানুষকে কিছু দেয়ার থাকবে তার, ততদিন এই মিশন মিশন থাকবে, নচেত আর 5টি সামাজিক এনজিওর মতো একটি সংস্থা ছাড়া আর কিছু নয়। এটি সত্য। আমি কদিন আগে চেরাপুঞ্জি যাচ্ছিলাম, যাওয়ার রাস্তার মাঝে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, গাড়িটি কোন দিকে পাহাড়ি এলাকায় দিক ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম, বোধহয় বিপদে চলে এসেছি।
কতগুলি ছেলে খেলছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম রামকৃষ্ণ মিশনটা কোথায় আছে বলতে পারো? আমি রামকৃষ্ণ মিশন যেতে চাইছি, গাড়ি কোথায় পথ ভুলেছি। ছেলেগুলি ইয়ং ছেলে, 14-15 বছরের বয়স তার, বললো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন অনেকক্ষণ চিন্তা করে তারা বললো এরকম কোথাও তো নাম শুনিনি। আমরা কিছুটা এগিয়ে গেলাম গাড়িটা নিয়ে, ওরা বলতে পারলো আরো কাউকে জিজ্ঞাসা করবো পরে গিয়ে। হঠাৎ দেখলাম পেছন থেকে দুটি ছেলে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, এসে বলছেন রুখিয়ে আপনারা জিজ্ঞাসা করছিলেন আর কে এম, ওরা রামকৃষ্ণ মিশন জানে না, আর কে এম এটি জানে। দূরে দেখিয়ে বললো দেখুন একটা টিনের চালের উপরে পরিষ্কার বড় বড় করে লেখা আছে আর কে এম। আমরা প্রায় চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনের কাছাকাছি এসে গেছিলাম, তখন বুঝতে পারলাম ওইটাই রামকৃষ্ণ মিশনের সিম্বল। তখন ওদেরকে বললাম হোয়াট ডু ইউ মিন বাই আর কে এম, তারা বলল আমাদের কাছে রামকৃষ্ণ মিশন আর কে এম মানে হচ্ছে আর ফর রুটি, কে ফর কাপড়, এম ফর মকান। রুটি কাপড় মকানের ঠিকানা আমাদের কাছে রামকৃষ্ণ মিশন। তাই এই রামকৃষ্ণ মিশনের কাছে আমরা সকলে দায়বদ্ধ। মহারাজা যে কাজগুলি করছেন তাদের সহযোগী আমরা, যারা প্রতিদিন প্রতিনিয়ত যাদের জপধ্যানের মধ্যে চিন্তার মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দের এই আদর্শ বলবৎ থাকবে, তারাই রামকৃষ্ণ মিশনের সকলের সত্যিকারের সৈনিক। আমি ফিরে আসি আমার আলোচনার শেষ লগ্নে। আজকে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রয়োজনটা কোথায়? রামকৃষ্ণ ইতিহাসে স্বামী সোমেশ্বরানন্দ যে একটি বিখ্যাত বই রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দের 150 বছর পূর্তিতে, বইটির নাম আজ যদি বিবেকানন্দ ফিরে আসে তিনি কি দেখবেন? বিবেকানন্দ কি চেয়েছিলেন? একটি পরাধীন জাতি স্বাধীন হোক, দেশ তো স্বাধীন হয়ে গেছে। বিবেকানন্দ কি চেয়েছিলেন? দেশের মানুষ শিক্ষিত হোক, গ্রামে গ্রামে স্কুল প্রতিষ্ঠিত হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি করে হোক, সমাজ উন্নত হোক। সমস্ত দিক দিয়ে হয়ে গেছে, স্কুল কলেজ ঘরে ঘরে, টিচারের সংখ্যা বেশি, ছাত্র নেই, এমন অবস্থা পর্যন্ত হয়ে গেছে এখানে, ডাক্তার ইঞ্জিনিয়ার ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। তাহলে আজকে বিবেকানন্দের প্রয়োজন কোথায়? বোম্বে কয়েকটি ছেলে কেউ MBA করছে, কেউ MCA করছে, কেউ বা BTEC করছে, কেউ MTEC করছে, কয়েকটি ছেলে জুহু ব্রিজের পাশে, তারা প্রতি রবিবার তারা ওই পাঠচক্র করে, বিবেকানন্দ রচনার প্রতি পাঠ করে। ওই ইয়ং তরতাজা শিক্ষিত সমাজের কয়েকটি প্রতিনিধি আমাদেরই জায়গায় একজন প্রতিনিধিত্ব করছে। তারা ওই যে বইটির কথা বলছিলাম আজ যদি বিবেকানন্দ ফিরে আসে, ওই বইটির ভূমিকাতে সমস্যা এটি দিয়ে শুরু করছেন। ওই যুবকগুলি প্রত্যেক দিন ওই আলোচনার মধ্যে থাকে। একদিন ওই ছেলেগুলির মধ্যে একজন বলে উঠল আমরা তো রোজই প্রতি রবিবারই বিবেকানন্দকে নিয়ে এত আলোচনা করি, কিন্তু বিবেকানন্দ তো কি চেয়েছিলেন? যা যা চেয়েছিলেন সব তো হয়ে গেছে দেখছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্কুল কলেজ সমাজ অনেক উন্নত থেকে উন্নতর হয়ে গেছে। বিজ্ঞানী আবুল কালাম বলছেন এদেশে যদি 5টা বিজ্ঞানী পাশ্চাত্যে নাম করা যায় পৃথিবীর মধ্যে, যে বিজ্ঞানীরা দেশকে উন্নত করেছে, পৃথিবীকে উন্নত করেছে, তার মধ্যে 3 জন বিজ্ঞানী ভারতীয়। যদি উপগ্রহ বিজ্ঞান বলা হয় 5টির মধ্যে 5টিই ভারতীয় হবে হয়তো। এরকম দেশ এত উন্নত, তৃতীয় বিশ্বের একটি নির্দিষ্ট জায়গা দখল করে গেছে ভারতীয়রা। সেই দেশে বিবেকানন্দের আজকে যা যা চেয়েছিল সব যখন হয়ে গেছে, তাহলে আর বিবেকানন্দের প্রয়োজন কি? যে ছেলেটি বললো, পেছনের ছেলেটি দাঁড়িয়েছিল, সে বলে উঠলো সমীরণ বলে একটি বাঙালি ছেলে, সে বলে উঠলো ঠিক বলেছ, বিবেকানন্দ যা চেয়েছিল সব হয়ে গেছে, শুধু হয়নি যে জিনিসটি, যেটি না হলে ওই সব হওয়া জিনিসগুলো সংরক্ষিত থাকবে না। চরিত্র গঠিত মানুষ তৈরি এখনো হয়নি। চরিত্র গঠন যতদিন না মানুষের হচ্ছে ততদিন পর্যন্ত বিবেকানন্দের চাওয়া পাওয়াগুলি ঠিকভাবে সংরক্ষিত এদেশে হবে না। তাই এদেশের যুব সমাজের এবং আমাদের প্রত্যেকটি গার্জেনেরও চরিত্রগুলি সঠিক হতে হবে, যাতে তার ছেলেরা অভিভাবকরা তাদের ছেলেদেরকে ঠিকভাবে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ রূপে পরিগণিত থাকতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেটি বলতেন মান সম্পর্কে হুঁশ থাকা জীবগুলিকে মানুষ বলা হবে। আমরা দুটি হাত দুটি পায়ের জীব জন্তুতে পরিণত হয়ে গেছি, আমাদের মনুষ্যত্ব নেই, বিবেক নেই,
আমাদের সর্বোপরি মানুষের পাশে দাঁড়িয়ে মনুষ্যত্ব বোধটি আমরা দেখাতে ভুলে যায়। আজকের এত সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে আমি আমার আলোচনা দ্বিধায়িত করব না, সারাদিন হয়তো বললে শুনতে থাকবেন। রোমারুলার কথা দিয়ে মাঝে বলছিলাম, তার কথা দিয়ে শেষ করি। এত সুন্দর পরিবেশটি দেখে রোমারুলার কথাটি আমার মনে পড়ছে, আর কোনো কথা বলা নেই শেষ করার জন্যে। রোমারুলা বলছেন, যদি রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন কাহিনীর মধ্যে প্রবেশ করা যায়, তার মধ্যে যদি জীবনটিকে নিবঞ্চিত রাখা যায়, তাহলে সেটি হয় আত্মার তীর্থযাত্রা। আমরা এই আত্মার তীর্থযাত্রায় এক একজন তীর্থযাত্রী রূপে এখানে অবস্থান করছি। সকলে ভালো থাকবেন। ও অসত মা সৎ কমায়ও তমস মা দেবীময়। আমরা এতক্ষণ অত্যন্ত একটি হৃদয়গ্রাহী বক্তব্য শুনলাম ভূপেন্দ্র চৌধুরী মহাশয়ের কাছ থেকে। মাননীয় ভূপেন্দ্র চৌধুরী মহাশয়কে আমরা একজন সাধারণ ভক্ত হিসাবে, সমগ্র উপস্থিত ভক্তমণ্ডলীর পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অনেক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আমাদের তিনি অনেক কথাই বলেছেন যে আমাদের উজ্জীবিত করবে এবং বহুদিন ধরে আমাদের সেটা আমাদের পথ চলার আলো দেখাবে।